আসন সবাই ঐক্য হয়ে ময়দানে কদম বাড়াই, কে ওয়াহাবি কে বা সুন্নি দেখার এখন সময় নাই। ঠিক না বেটি? আসন সবাই ঐক্য হয়ে দিনের খেদমত করে যাই, কে ওয়াহাবি কে বা সুন্নি দেখার এখন সময় নাই। ওয়াহাবি সুন্নি একই সাথে কাটাবো দিনের পথে জীবন, ইত্তেফাকুল ওলামা আলেম ওলামার সংগঠন, আল্লাহ তুমি কবুল করো ইসলামী এই সম্মেলন। সংক্ষিপ্তাকারে একটি সংগীত উপস্থাপন করব আমাদের বর্তমান সময়ের পরিস্থিতির উপর, বিশেষ করে আমরা বর্তমানে সমগ্র বিশ্বব্যাপী আমরা মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা অবহেলিত। তো অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে হিংসা। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের এত্তেহাদের উপর একটি সঙ্গীত, বাস্তবতার কথা, সত্য কথা, অন্য কেউ বলুক বা নাই বলুক আমি বলবো, অন্য কেউ শুনবে বা না শুনবে আমি বলতে থাকবো ইনশাআল্লাহ। কেউ না বলুক কেউ না শুনুক আসল কথাই আমি বলে যাব, কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব, কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব। বোঝেও না বোঝার বান্দরে থাকলে, দেখেও না দেখার বান্দরে থাকলে, শুনেও না শোনার বান্দরে থাকলে, বোবা শয়তান আমি হয়ে যাব। কেউ না বলুক কেউ না শুনুক আসল কথাই আমি বলে যাব। বলবো না বলিনি খোদার কসম ওই আমাদের আকাবীরের কাহিনী, যেই পথে চলেছে যেই পথ দেখিয়েছে ফজলুল হক শেরে আমিনী। বলবো না বলিনি খোদার কসম ওই আমাদের আকাবীরের কাহিনী, যেই পথে চলেছে যেই পথ দেখিয়েছে ফজলুল হক শেরে আমিনী। আমিনের চেতনা বুকে নিয়ে আমি ময়দানে সংগ্রাম করে যাব, কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব, কেউ না বলুক কেউ না শুনুক আসল কথাই আমি বলে যাব। ধর্মপদ তলে সারথের বেড়া জালে চতর দিকে দুই চোখ খুলে দেখ, কার কথা বলবো কার পথে চলবো আমাদের ভিতরে মোনাফেক। ধর্মপদ তলে সারথের বেড়া জালে চতর দিকে দুই চোখ খুলে দেখ, কার কথা বলবো কার পথে চলবো আমাদের ভিতরে মোনাফেক। নিজেদের দ্বন্দ্ব কে কত মন্দ, নিজেদের দ্বন্দ্ব কে কত মন্দ, তোদের মুখোশ আমি খুলে দেব, কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব, কেউ না বলুক। কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব। বোঝেও না বোঝার বান্দরে তাকলে, দেখেও না দেখার বান্দরে তাকলে, বোবা শয়তান আমি হয়ে যাব। কেউ না বলুক
কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক কেউ না শুনুক, কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক কেউ না শুনুক, কোরআনের কথায় আমি বলে যাব। মোহাম্মদের এই রক্ত মাখা দিন কেন এত হয়ে গেল সস্তা, সবই তো ঠিকঠাক ভিতরে সদরঘাট যদি পায় হাদিয়ার বস্তা। মোহাম্মদের এই রক্ত মাখা দিন কেন এত হয়ে গেল সস্তা, সবই তো ঠিকঠাক ভিতরে সদরঘাট যদি পাই হাদিয়ার বস্তা। ভালোই বলুক আর মন্দ বলুক আমি আমার কথাটাই বলে যাব, কেউ না বলুক কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক বোঝেও না বোঝার বান্দরে তাকালে বোবা শয়তান আমি হয়ে যাব, কেউ না বলুক কেউ না শুনুক, কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক। আইন শুধু আল্লাহর ফরমান কোরআনি সেই কথাই আমি আজ বলিনি, যে পথে চলেছে যে পথ দেখিয়েছে হুসাইন আহমদ মাদানী। আইন শুধু আল্লাহর ফরমান কোরআনি সেই কথাই আমি আজ বলিনি, যে পথে চলেছে যে পথ দেখিয়েছে হুসাইন আহমদ মাদানী। মাদানির চেতনা বুকে নিয়ে আমি ময়দানে কথাটুকু বলে যাব, কেউ না বলুক কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক। হাইরে মুসলমান কেন এত পিষ্টান সারতের দলাদলি চলছে, তোদের কারণে মুসলিম নিধনে জেলখানা গুলো আজ কাঁদছে। হাইরে মুসলমান কেন এত পিষ্টান সারতের দলাদলি চলছে, তোদের কারণে মুসলিম নিধনে জেলখানা গুলো আজ কাঁদছে। জঙ্গে বলুক আর সঙ্গে বলুক আমি মজলুমের গান গেয়ে যাব, কেউ না বলুক কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক কেউ না শুনুক, কোরআনের কথায় আমি বলে যাব। বোঝেও না বোঝার বান্দরে তাকালে, দেখেও না দেখার বান্দরে তাকালে, বোবা শয়তান আমি হয়ে যাব, কেউ না বলুক কেউ না শুনুক, কোরআনের কথায় আমি বলে যাব। আলেম ওলামার কথা বলতে গিয়ে নাস্তিক বিরোধী কথা বলতে গিয়ে, কাদিয়ানের বিরুদ্ধে বলতে গিয়ে, প্রয়োজনে জেলখানার বাত আবার খাব, কেউ না বলুক কোরআনের কথায় আমি বলে যাব, কেউ না বলুক। সংক্ষিপ্ত আকারে ইত্তেফাকুল উলামা আলেম উলামার সংগঠন, আল্লাহ তুমি কবুল কর তাদের সুন্দর আয়োজন। ইত্তেফাকুল উলামা
যাদের সুন্দরায়োজন আল্লাহ তুমি কবুল কর শানের সালত সম্মেলন আল্লাহ তুমি কবুল কর শানের সালত সম্মেলন আজকের সম্মেলন থেকে আমরা একটা দাবে জোর জানাই মুসলমানের পাকবমিতে কাদিয়ানিদের জায়গা নাই আজকের এই সম্মেলন থেকে সকলে দাবে জানাই আহমদ শফির পাকবমিতে কাদিয়ানিদের জায়গা নাই দিনের পথে আমরা সবাই হরদম করব আন্দোলন ইত্তেফাকুল উলামা আলেম উলামার সংগঠন আল্লাহ তুমি কবুল কর তাদের সুন্দর আয়োজন আল্লাহ তুমি কবুল কর তাদের সুন্দর আয়োজন হাইরে আফসোস বাগান আছে বাগানের মালি নাই আজকে আমাদের বাগান আছে বাগানের মালি নাই শাইখুল ইসলাম আহমদ শফি বাবু নগরে বেঁচে নাই বাগান আছে আজকে যেন বাগান খালি দেখা যায় যাদের স্মৃতি কাটা হয়ে হরদম বেদনা জাগাই আল্লাহ তুমি আমাদেরকে করো শাইখুল ইসলামের মতন ইত্তেফাকুল উলামা কত সুন্দর আয়োজন আল্লাহ তুমি কবুল কর শানের সালত সম্মেলন আসন সবাই ঐক্য হয়ে ময়দানে কদম বাড়াই কে ওয়াহাবি কে বা সুন্নি দেখার এখন সময় নাই ঠিক না বেটি আসন সবাই ঐক্য হয়ে দিনের খেদমত করে যাই কে ওয়াহাবি কে বা সুন্নি দেখা রে কোন সময় নাই ওয়াহাবি সুন্নি একই সাথে কাটাবো দিনের পথে জীবন ইত্তেফাকুল উলামা আলেম উলামার সংগঠন আল্লাহ তুমি কবুল কর ইসলামী এই সম্মেলন ওয়াহাবি সুন্নি দলা দলি খোদার কসম ফায়দা নাই এই দলা দলের কারণে ইহুদি নাসারা আজকে বেশি সুযোগ পায় সেই কারণে ওয়াহাবি সুন্নি সবাই ঐক্য হয়ে যায় অনেক হয়েছে দলা দলি কোন আজকে ফায়দা নাই দিনের পথে আলেম ওলামার সাথে কাটাবো জীবন ইত্তেফাকুল উলামা শানের সালত সম্মেলন কিয়ামত তক জারি থাকবে ইসলামী এই সম্মেলন আজকের মাহফিল হইল বাইরে যাদের সহযোগিতায় তাদের মধ্যে অন্যতম আমাদের যত প্রশাসন ভাই
ঠিক না বেঠিক জাগরে তোরা ওয়াহাবি সুন্নি দিন ইসলামের সেন্টিমেন্ট নবীওয়ালারা সারা দিয়েছে চট্টগ্রামের অক্সিজেন আমাদের বুকে বাঁচতে হবে তাকবে সুন্নতের পয়গাম সভাপতি বড় হুজুর মাওলানা তাইজুল ইসলাম ঠিক না বেটি অক্সিজেন বাসি একটা কথা অন্তরে সবাই রাখিব আলেম ওলামা তাবলিগ ওয়ালাদের পাশে সবাই থাকিব আল্লাহ ওয়ালার পাশে থাকলে ধন্য হবে সবার জীবন এত্তেফাকুল ওলামা আলেম ওলামার সংগঠন আল্লাহ তুমি কবুল করো শানের সালত সম্মেলন দিনের পথে থাকতে হলে সংস্থারও প্রয়োজন আল্লাহর নবীও গড়েছিলেন হিলফুল ফজল সংগঠন সেই কারণে এই সংস্থায় আমরা তাকব জীবন এত্তেফাকুল ওলামা আলেম ওলামার সংগঠন আল্লাহ তুমি কবুল করো ইসলামী এই সম্মেলন পরিশেষে একটা অনুরোধ আপনাদের সবার জানাই এইভাবে দাঁড়াই না তাকিয়া প্যান্ডেলে সবাই বসে যান যারা হলেন বাস্তব হবে দিনের উন্নয়ন মনি বয়ান শুরু করবেন এখন গাজী সানাউল্লাহ এই রহমানি বয়ান শুনব আমল করব ধন্য হবে সবার জীবন ইত্তেফাকুল ওলামা আলেম ওলামার সংগঠন কিয়ামত তক জারি থাকবে অক্সিজেনের সম্মেলন